শোনো, হ্যালো, কেমন আছো তুমি? ভালোই। তুমি? ভালোই। বিয়ে করনি? শুনেছি অনেক বড় চাকরি করো, অনেক বন্ধু বান্ধব হয়েছে, বিয়ে করনি কেন এখনো? সময় হলে করব, বিয়ে নিয়ে অত ভাবিনি, তবে করব, খুব তাড়াতাড়ি করব। তোমার খবর কি? ভালোই। এই রুদ্র হঠাৎ ঘুরতে নিয়ে আসলো, সময় পায় না তো তাই বাইরে কাজ করে। রুদ্র মানে? আমার স্বামী। বিশাল ব্যাপার, বিয়ে শাদী করে নিলা, খাওয়া দাওয়া দিলা না। বাইদারে খুব ভালো লাগছে, কপালে লাল টিপ, লাল শাড়ি, শাখা পলা, খুব ভালো লাগছে। থ্যাংকস, তোমাকেও বেশ ভালো লাগছে। তাই এখনো সেই খারাপ অভ্যেসগুলো ছাড়তে পারোনি বলো? তা এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি কোথাও গিয়ে বসবে? তারপর বলো, তুমি বলো, তোমার বিবাহিত জীবন কেমন চলছে? ভালোই, খুবই ভালো। আর তুমি থাকলে হয়তো আরো ভালো হতো। আমার স্বামী খুবই ভালো মানুষ, খুব ভালোবাসে আমায়। ভালোই আছি। আচ্ছা, তারপর? সে খুব ভালোবাসে আমায়, আর আমার প্রতিটা আবদার মেটানোর চেষ্টা করে। আমার ছোট ছোট ইচ্ছেগুলো সে পূরণ করার চেষ্টা করে, খুব ভালোবাসে আমায়। হ্যাঁ, হয়তো একটু সময় কম দেয়, পাশে থাকতে পারে না সব সময়, কিন্তু খুব ভালোবাসে। কি করে তোমার স্বামী? আমার স্বামী এই তো খুব ভালো একটা জব করে, জানো তো, 50,000 টাকা মাইনে পায়। কত? 50,000 টাকা। একটা কথা বলি, তুমি যে আমাকে বিয়ে করতে যাচ্ছ, আমার কিন্তু ভাই সংসারে তেল আনতে পান্তা ফুরায়। তো কি হয়েছে? যা জুটবে সেটা দিয়ে সংসার চালাতে হবে। আচ্ছা, তোমার আমাকে কি মনে হয়, না মানে কি মনে হয়, আমি তোমার টাকা পয়সা দেখে তোমার ভালোবাসছি? আরে সেটা বলিনি। না, তুমি কথাটা কি বললে এই মোমেন্টে, এই কথাটা কোথা থেকে আসছে? তোমার যদি মনেই হয় যে আমি তোমার টাকা দেখে ভালোবাসছি, তাহলে আমি এখানে কেন? আমি অন্য কোথাও যেতে পারতাম। আর শোনো, আমি তোমার টাকা পয়সা দেখে না, আমি তোমার মন দেখে, তোমাকে দেখে তোমাকে ভালোবাসি। এরকম কথা কখনো প্লিজ বলো না। আচ্ছা, এবার কি এটা ফেলা যায় না?
জানো, মুখ দিয়ে মানুষকে অনেক কিছুই বলা যায়, কিন্তু ব্যাক টু রিয়েলিটি ইজ টু ডিফারেন্ট। মানে? মানে তুমি বুঝবে না, তুমি যদি বুঝতে তাহলে তুমি আজকে আমারই হতে। আচ্ছা ছাড়ো, বলো বিয়ের দিনটা তোমার কেমন কাটলো? আমার কথা ছাড়ো, তোমার দিনটা কেমন কেটেছিল? খুবই ভালো, এতটাই ভালো যে আই কান্ট এক্সপ্লেইন। সেদিন সারাদিন তোমাকে ফোন করেছিলাম জানো, জানবে কেমন করে, ফোন নাম্বারটাই তো ব্ল্যাকলিস্ট ছিল। যাই হোক, তোমাকে ফোনে পাইনি, সারাদিন ফোন করেছিলাম, তারপর ঘরে একা ছিলাম, বন্ধু বান্ধবরা আসলো, অনেকে অনেক কথা বললো, যেটা বন্ধুদের মধ্যে হয়। ওরা বোঝাইলো, ওরা বললো যে যাওয়ার সে যাবেই, আর যে থাকার, হাজারো বিপদ আসলেও সে পাশে থাকবে। কিন্তু মনটা কিছুতেই মানছিল না। তারপর বন্ধু বান্ধবরা মদ নিয়ে আসলো, এক প্যাক, দু প্যাক, তিন প্যাক, এভাবে যে কপাক খেলাম আমি নিজেও যাই না। মদ খেতে খেতে সেন্সলেস হয়ে গেছিলাম। তারপর দিন যখন টের পাই, মাথা ঝিমঝিম করছিল, মানে কিছু ভালো লাগছিল না। তারপর থেকে ওই মদ, বিড়ি, সিগারেট, আর নেশাই বন্ধ হয়ে গেছিলো। এতটাই নেশা করছিলাম মাঝে মাঝে সেন্সলেস হয়ে গেছিলাম। মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, যাকে ভালোবাসলাম তাকেও পেলাম না, এত কষ্ট করে পড়াশোনা করলাম জীবনে একটা চাকরি পেলাম না। তারপর পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে আরো বেশি ডিপ্রেশনে চলে যেতাম। কখনো কখনো এটা মনে হতো যে আমার ভালোবাসা মানুষটাকে কি ওষুধ খাওয়াইনি তো, যদি ওষুধই না খাওয়ায় তাহলে 6 বছর রিলেশন থাকার পরে একটা মেয়ে হঠাৎ করে কি করে এতটা চেঞ্জ হতে পারে। কিন্তু পরে ভাবলাম এসবই কুসংস্কার, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ভালোবাসা টিকে থাকবে, আর ভালোবাসা যদি মিথ্যা হয় এই ত্রিভুবনের কোনো শক্তি সেই ভালোবাসাকে আটকাতে পারবে না, ভালোবাসা ফাটল ধরবেই। কিন্তু পরে ধীরে ধীরে বুঝতে পারি, পরে কিছুটা স্বাভাবিক জ্ঞান আসে, যখন স্বাভাবিক জ্ঞান আসে ধীরে ধীরে আবার জীবন যুদ্ধে নেমে পড়ি। আচ্ছা, মনে পড়ে তোমার সেই রাতের কথা, যে রাতে একটা ঘরে একটা মোমবাতির আলোয় সারা রাত দুজন কাটিয়েছিলাম? যে রাতে একটা বালিশের উপরে দুজনের মাথা ছিল, যে রাতে তোমার ঠোঁট আমার ঠোঁট প্রথম স্পর্শ করেছিল, যে রাতে তোমায় প্রথম হাগ করেছিলাম। জানি না মনে পড়ছে কিনা, কিন্তু সেদিন কিন্তু তুমি অনেক কথা বলেছিলে। আমাদের বিয়ের পর আমাদের ছোট্ট একটা সংসার হবে, আমাদের ছোট্ট একটা বেবি হবে, তুমি তাকে নিয়ে সারাদিন চটকাবে যেমন আমি তোমায় চটকাই। সেদিন তুমি বলেছিলে বিয়ের পর আমাদের দুজনে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা হবে, সেদিন তুমি বলেছিলে যে আমাদের একটা ছোট্ট সংসার হবে। এই চলো। আরে কে উনি? তোমায় বলেছিলাম না, রুদ্র, আমার স্বামী। স্যার আপনি এখানে? স্যার নমস্কার, স্যার নমস্কার, নমস্কার, নমস্কার। স্যার মানে? স্যার